এটা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য পাটি পাটি সাপটা বলছি কি জানো নাম ভুলে গেলাম, ও গোলা রুটি। গোলা রুটির ব্যাটার রেডি হচ্ছে, আটা দিয়ে করব, একদম একদম জাস্ট আটাই দিয়েছি। তবে তোমরা কোনো অসুবিধা না থাকলে ময়দা দিয়েই করো, ময়দা দিয়ে টেস্ট বেশি হয়। আমরা যেমন সস দিয়ে খাই তো সেই দিয়ে খেয়ে নেবো। চলো পাপাটা এখন ভেজে ফেলি। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এসেছি সকাল সকাল আবারও, তাই তো? আর দেখতেও হবে সবাইকে, সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো হবেই। চলো রেডি করা শুরু করে দিই। তাহলে বেশি করে আরো দিতে হতো, আমি অত বড় তো দিইনি, পাতলা হবে ফাটাফাট, হাত চলে ফাটাফাট, তাহলে আরো পাতলা হবে। মাথায় আজকে ভালো মতন তেল সকালবেলায় একদম দিয়ে নিয়েছি, কারণ শ্যাম্পু করার ইচ্ছে আছে। গরম যেহেতু, একটু মাঝে মাঝে তেলটা না দিলেই হয় না। তো ব্রেকফাস্ট রেডি করা অনেকক্ষণ হয়ে গেছিলো, আমারটা ভাজিনি মামনি, আমারটা মামনি পরে ভেজে দিল, আর আমি ওদেরটা ভেজে দিয়েছিলাম। ওরা সবাই খেয়ে নিয়েছে, কারণ তখন আমি রিশানকে খাওয়াচ্ছিলাম। তো রিশান খেয়ে নিল, এবার আমি খাবো। আর এগুলো একটু গরম গরম ভালো লাগে, তোমরা যারাই বাড়িতে বানিয়ে খাবে একটু গরম গরম খাবে, দেখবে খেতে না বেশি ভালো লাগে। আর এই দেখো আমার নিয়ে নিয়েছি, আর সাথে কি নিয়েছি তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই। এখানে আছে সস, রয়েছে গোলমরিচ, রয়েছে একটু বিটনুন। এটাকে এবার একটু সুন্দর করে আমি মিশিয়ে দিই, এটার মধ্যে একটুখানি বেশ দিয়ে দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে খাবে, দেখবে টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। ওই যো দেখে নাও, তোমরা দেখা যাচ্ছে না তো ঋষানকে, অন্ধকার অন্ধকার লাগছে কেন? ঋষান বাবা আমি খেয়ে নি দেবো, এই দেখো দারুণ হয়েছে। খাওয়ার পরে দেখো চলে আসা হয়েছে, প্রচন্ড দেরি হয়ে যায় না হলে আমাদের। যাই হোক, এখানে মামুনি কেটেই রেখেছিল, আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, আর এখানে মোচাটা ভাপানো হচ্ছে, মানে সেদ্ধ হচ্ছে মোচাটা। তো এই যে মোচার ঘন্ট হবে তো হোক দুটো। ঋষান এখানে খেলা স্টার্ট করে দিয়েছে, ক্যামেরাটা অন করেছি বলে চুপ হয়ে গেছে, কিন্তু ঋষানের দেখো খেলনাটা, তাই না? তোমরা দেখে বুঝতে পারছো কি না? এই দেখো ও কোথায় গেল, দড়িটা ঝুলছে, এই একটা লেন কিন্তু পুরো ওর ভাঙা ছেঁড়া হয়ে গেছে। এই যো এই মাত্র ভেঙে দিল, কে ভাঙলো এটা? ঋষান সোনা, তো কে ভাঙলো? হ্যাঁ আরো ভাঙবে। আচ্ছা চলো, এটাই ওর অ্যাক্টিভিটি ভেবে আমরা খুশি হয়ে যাই। আপাতটা ছিড়ুকি, তাই না? ভাঙো ছেড়ো যা ইচ্ছে করো, তোমার খেলনা তুমি বুঝবে। তারপর চলে এসছে তার মাঝে চা। তো চলো সবাই মিলে, যে মামনি হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিল, আমি না একটু বসেই খাবো চা। খেতে খেতে ঋষানের খেলা দেখি আমরা। প্রথম দেখো মোচার ঘন্টই করবো, তা ভাপানোর পর এটাকে হালকা করে একটু চটকে নিলাম। এখানে আলু আমার ভাপানো রেডি, এখানে ধনে জিরে নিয়ে নিয়েছি গুঁড়ো, এবার একটু জল মিশিয়ে দিলাম, হলুদ তো একটু মিশিয়ে নেবো, এর মধ্যেই হচ্ছে একটু মিশিয়েই নেবো। তো মোটামুটি এখানে মশলা, আর এই যে এর মধ্যে হচ্ছে গোটা জিরে, এখানে আদা কুড়িয়ে নিয়েছি, বেটে নিইনি, যারা মানে বাটবে তারা তো বেটে নিতেই পারো, লঙ্কা তো অবশ্যই। দেখো তেল এখানে দিয়েছি, সাদা তেল যেহেতু দেখা যাচ্ছে না কড়াইতে সেইভাবে, তো আমি এবার টপাটপাকে চাপানো হোক। মা কি হলো দেখা যাচ্ছে না কেন? দেখো আমি আদাটাকেও ফোড়নেই দিয়ে দিলাম আজকে, তো যারা বেটে করবে তারা ন্যাচারালি আদা আর জিরে ধনে বেটেই করো, ফোকাস করছে কম, প্রচুর সাদা সাদা লাগছে কারণটা জানি না। চলো সবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে নিই, মনে হয় এখানে দেখো আলুটা বাবা, হ্যাঁ বাইরের জন্যই, বাইরে এখন শেয়ার করাই হয় না এর জন্য। চলো আলুটা দিয়ে দিলাম, আবার আলুটাকেও আগে ভেজে রেখে তুলতে পারো, এখানে কেন বেশি টেস্ট করতে গেলে ওগুলো ভালোই লাগে,
আমাদের এখন যেহেতু টেস্টও করতে হবে, আবার একটু হেলদিও রাখতে হবে, তাই জন্য ব্যাপারটা এরকম করা, খেতে খারাপ লাগে না। আর এখানে যেহেতু সব আমি রেডি করে নিয়েছি, হ্যাঁ, তো তাই জন্য আমি জাস্ট এখানে নুনটা আলাদা করে দেবো, আর কিছুই আলাদা করে আমার লাগবে না। আচ্ছা, আর এখানে এখানে আর এক রাউন্ড চা হলো দাদা হয় পরে এসছে, তাই মুচুর ঘন্টা চাপিয়ে দিচ্ছি। তারপর হবে উচ্ছে গোল গোল চাপ করে ভাজা, ওটাকে এই যে ধুয়ে নিয়ে এখন আগে নুন হলুদ মাখিয়ে নিই, তারপর চাপাবো। আর হ্যাঁ, কেন ফোকাস করছিল না, বেশি সাদা আসছে, রোদটা আসলে খুব উঠেছে, তো রোদটা প্রচণ্ড পরিমাণে ভেতরে চলে আসছে, ভাবছি একটু বাদার মতো দেবো। অবশ্যই করে নিন টাকাটা, তোমাদের সঙ্গে তার আগে শেয়ার করেইছি, আর কিছুটা তো শেয়ার করেই দিলাম, তো রান্নাটা কমপ্লিট করি। এখানে দেখো উচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল হলে একদমই দেখা যায় না, স্টিমটা বাড়িয়ে দিই। দেখো মোচাতে বাদাম দেবো, তাই বাদামটাকে ড্রাই রোস্ট করা, তো জাস্ট এখানে কুড়িয়ে নেব। আর এখানে এই যে মোচাটাকেই কষাচ্ছি, এখানে আমার উচ্ছে ভাজা হচ্ছে, আও হামল দিস্তাটা নিয়ে নিই। দেখো মোচার ঘন্ট আমার এখানে কিন্তু রেডি, এই যে দাদাভাই টিফিনে রাতে সব এরকম আর কি গুছিয়ে রেখেছি এরকমভাবে। আর এখানে উচ্ছেটাও হয়ে গেছে, ডাকা আর খুলছি না। আর এখানে হচ্ছে মাছ, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা এখন জাস্ট গরম হওয়ার অপেক্ষা, তারপর মাছগুলো ভেজে নেবো। আর আজকে অন্য মশলা করেছি, এর মধ্যে পেঁয়াজ টমেটো রসুন প্লাস দু চার কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম, এটা দিয়ে আজকে মাছের ঝোলটা করবো। সবজি যদিও অনেক রকমের আছে, সবজি দেখো এখানে রয়েছে পটল, এখানে রয়েছে সজনে ডাঁটা আর কাঁচকলা, আলু বাদ দিয়ে মোটামুটি এই তিন রকমের সবজি দিয়ে রান্নাটা কমপ্লিট করবো। স্নান করা কমপ্লিট, তো শ্যাম্পু করেছি, তোমাদের বলেছিলাম যে তেল মেখেছি কারণ শ্যাম্পুটা করবো বলে, আর এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ওই হেড অ্যান্ড শোল্ডারের যেটা একটা সবুজ রঙের প্যাকেট আছে না, সম্ভব গরমেরই ওটা, মানে মাথাটা ঠান্ডা করে, তো বেশ ভালো লাগছে, একটা ফ্রেশ লাগছে। তো এবার শুধু খাবো, খেয়ে ঘুমানো আগের মতন তো বলতে পারবো না, কারণ ঈশান উঠে গেলে আর ঘুমানো সম্ভব না, ঈশানকে এখানে আপাতত ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখা যাক কী করবো। ভাইয়ের খাওয়া কমপ্লিট, এবার বসবো মামুনিয়া রান্না। তো দেখো মামুনির ভাত ওখানে, আমার ভাত এখানে, এই যে রয়েছে মোচার ঘন্ট, রয়েছে উচ্ছে ভাজা গোল গোল করে, আর রয়েছে মাছের ঝোল, মাছের ঝোলে কালারটা যে কেন এরকম লাগছে বুঝতেই পারছি না, দেখে মনে হচ্ছে কত তেল, বাট এত তেলই থাকে না। তোমরা দেখো যখন রান্না করি আমরা সেইভাবে তেল দিই না, তো ক্যামেরাতে কালারটা এইভাবেই আসছে। মিলে ছাদে চলে এসেছি, কী বাবা ছাদে আমরা এখন কী করবো, ঘোরাঘুরি করবো, তো তাই তো ঠিক বলছি? তো আমরা দেখুন দুজনে ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন আমার মা আসবে, তাই না, কী বলিস? আমরা আগে আগে এসে গেছি, তাই তো ঠিক তো বলে দে, গুড ইভিনিং বা গুড আফটারনুন বলে দাও, কারণ গুড ইভিনিং হয়নি, গুড আফটারনুন বলে দাও সবাইকে, তাই ভালো আছো? বিকাল বিকাল আমরা ছাদে চলে এসেছি বাবার সাথে, ছাদে বেশ ভালোই লাগে। এই যে আমরা দেখো বসে আছি কোথায়, দেখতেই পাচ্ছ তোমরা, আমরা বসে আছি, এই যে রোদ নেই, চশমা পরা ম্যাডাম এসে গেছে, এই যে মাম্মি 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 তুমি কাহাও, মাম্মি তুমি কাহাও, আমি পারলাম না, কেন না যদি রোদটা চলে যায় তখন আমি মিস করব আমার ছোনাটাকে, তো ছাদে এসে গেছে, ছাদে একটু হাওয়া নেই, আপনি বসুন, বসতে পারেন আমি, আপনি দেখি, হ্যাঁ ঠিক আছে, আপনি কি বসবেন, একটু কত কিছু কথা কিছু কথা বলার থাকলে আপনি বলুন, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এটা ধরুন, আমি তো গাছে জল দিই নি, না পরে দাও আমি দিই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলো। ও বাবা, দেখো এসেছিলাম বিকেলে, বেশ সন্ধে হয়ে গেছে, মানে মোটামুটি পড়ন্ত সন্ধে যেটা হয় ঠিক এক সে, মানে এখন ঠিক সেই টাইমটাই, তো এই যে তিনজনে মিলেই রয়েছি, বাট হ্যাঁ এখন নিচে যাওয়ার পালা, তো চলো সবাই মিলে নিচে যাই, নিচে গিয়ে ঈশানকে ফ্রেশ করতে হবে, প্রথমে ঈশানের ডিউটি, তারপর দেখা যাক কি করি, নিজে তো ফ্রেশ হয়েই এসেছিলাম, তারপর অবশ্যই চা খাওয়া থেকে শুরু করে সবটাই, চলো নিচে যাওয়া যাক। এখানে হচ্ছে এখন সন্ধেবেলায়, যেহেতু সকালবেলা মোচার ঘন্ট হয়েছিল, তখনই মোচা সেদ্ধ করার সময় খুব সামান্য মোচা রেখে দেওয়া হয়েছিল, সেটা দিয়েই করা হলো। তো এর মধ্যে দিল হচ্ছে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো,
দিয়ে আর এই তো আর কিছু না দাও চলো, এই যে মামনি বানাচ্ছে, এখানে রয়েছে তেল, সেই কালো কড়াই দেখলে কি কালো কালো মনে হয়, কিন্তু কড়াইটা সব কিছু ভাজা খুব ভালো হয়, মানে কটা কটা হচ্ছ দশ টাকা করে এইটুকু তোমার চপের দোকানে বিক্রি হবে না, যদি এই টু এইটুকু চপ তো দশ টাকা এই কদিন পরে এই হবে এটাও করছি, যদি একটা ফুচকা কিনে দেবে তাও আমরা খাচ্ছি। গরমের ঠেলায় সবাই মিলে খাট ছেড়ে চলে এসেছি, এই যে নিচে মাদুর পেতে নিচে চলে এসেছি, এখানে একজন খাচ্ছেন, এখানে আমি একজন খাচ্ছি, এখানে আর একজন খাচ্ছেন, আর আমাদের মধ্যমণিকে দেখবে দেখবে সবাই আমাদের মধ্যমণিকে, কি হচ্ছে আমাদের মধ্যমণি কি করছে, মধ্যমণি সাঁতার কাটছে তাই তো, ঋষান ও সোনা একবার তাকাবে, এই যে ঋষান তাকাবে, এ তাকিয়েছে তো, আচ্ছা আমরা খাই চপ দিয়ে মুড়ি, আর ঋষান এখন খেলুক আর কি করবে, রাত এখন অনেকটা, মুড়ি খাওয়ার পর চা খাওয়া হয়েছে, আড্ডা হয়েছে, বাট কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ আড্ডাতে মশগুল হয়ে গেছিলাম, আর সব সময় দেখবে অনেক সময় ক্যামেরা সামনে এলে সেই আড্ডাটাই ভেঙে যায়, তো তার জন্যই আর মোবাইল ক্যামেরা অন করা হয়নি। তারপর যাই হোক, ঋষানকে ফ্রেশ করে, ওই যে ঋষান বিশানা দেখতেই পাচ্ছ, ঋষানের বাবাও চলে গেছে, ফাইনালি লাস্টে আমি আর মামুনি খেলাম, খেয়ে আমারও ফ্রেশ হওয়া কমপ্লিট, এবার গিয়ে জাস্ট ঘুমানোর পালা, তো রাত বাজছে 11:10, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, চলো এখনকার জন্য টাটা, গুড নাইট।